সামনে একটা মন্দির। এই যেটা কাকি ব্যাংকে গেছিল, বাড়ি যাচ্ছে। কাকি ভালো আছো? হ্যাঁ ভালো। এটা হচ্ছে মন্দির আমাদের বাড়ির পাশে। কেমন করছে? ভালো আছো? খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে? চল সামনে, কি করছিস? এটা আমাদের বাড়ির ছাদ। চলো আপনাদেরকে সামনেটা একটু ঘুরে দেখে আসি। কি আসছে? এই যে দিদি বেরোচ্ছে। এই যেটা কি, এটা আমাদের বাড়ির পেছনের দিকের রাস্তাটা। দেখি এখানে কি করছে এটা সবাই। ঈশা না তিশা, কি করছিস? ওরা সব স্নান করছে, তাই এখন দেখানো যাচ্ছে না। এই তো এখানে একটা ছোট মোটো বাগান আছে, আম বাগান। গাড়ি উল্টিয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন? যে আমাদের একটা গাড়ি হচ্ছে, কোনো রকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে গাড়িটা উল্টে পড়ে গেছে। এখানে গোলাপি রঙের কাগজ ফুল দেখা যায় জানিস, ওইদিকে কি সুন্দর লাল সাদা হলুদ সব রকমের কাগজ ফুল দেখা যায়। গ্রামে এরকম পরিবেশ কত সুন্দর লাগে বলতো, শহরে পরিবেশ শহরে বেশি ভালো তার জন্য না, কিন্তু মাটি ফাটি দেখতে পাওয়া যায় না। কিন্তু এটা আম বাগান, এটা আম ধরে চলে, আম ধরে চলে। তো একটু চেষ্টা করা যাক, দেখি পারা যায় নাকি। না যে বাগান যদি থাকে তাহলে কিন্তু তারা মারবে। একটু দেখে দিকে আসেন একটু, এই জঙ্গলে এই যাবো। হ্যাঁ ভালো, বসে থাকি। দিদি বলছিলি কোনটা কারি পাতা গাছ? ওই বন জঙ্গল না, ওটা কিসের গাছ তা না? আপনি আমটা পেয়েছেন? আপনি দেখেন আমটা কি? বাহ গুড, সমাজসেবী আম খাওয়াচ্ছি পুরো। তো নাগাল পাওয়া যাচ্ছে না, আম পারবো কি না বুঝতে পারছি না। কি ওদিকে যাস না, ওই যে বিড়াল একটা আসছে, বিড়ালটা আমাদের দেখে চলে যাচ্ছে ওইদিকে। কি করে পারা যায় আমগুলো, কি করে পারা যায় দেখে নিলেই তো। আবার হ্যাঁ এগুলো সব আম পড়ে, কেউ আম আম কুড়ানো নাই, তাই এখানে আমগুলো পড়ে পড়ে সব পচে গেল আমগুলো। জেঠি বাড়ি খুব আসতে, জেঠি কি করছে দেখি, যে কত সুন্দর ফুল ফুটেছে দেখি। এগুলো কি ফুল বলে, মাইক ফুল? এই গাছ নিয়ে যেতে হবে, যে বাড়িতে লাগাতে হবে। কি সুন্দর লাগে দেখতে না। কি রান্না করছো? Thank you.
গোলাপি করবি এগুলো গোলাপি করবি দেখে আসি আর একবার চেষ্টা করি আমি যদি পারা যাই ওরা খেলা করছে একটা ছেলে আমরা করতে জানিস ছোটবেলায় দেখি আমি একটা করি এই ফুলগুলো কি ফুল বলে বেশ ভুলে গেলাম এই যে নেই করি এই যে পিতি করবে দেখুন বাহ বাহ পড়ে গেল পড়ে গেল এটা নাম কি রে রবি কি কথা কইছিলি আমি খেলছি এই যে ওটা আসছে কে আসছে দেখি ওটা আমার ভাই আর এটা বোন এই তোর নাম কি নয়ন আর তোর নাম বাহ তোর কি করে বেড়াচ্ছিস এখন স্কুল ছুটি এখন স্কুল ছুটি খুব মজা না ঠিক আছে তাহলে খেলা করো এখন কচার এটা হচ্ছে কচার ফল আপনারা দেখেছেন দেখা গেল এবার আমরা কত খেলতে এসেছি ছোটবেলায় আম খেয়েছি গাছের তলায় বসে বসে কি রে আম টাম পাড়ার ব্যবস্থা করছিস নাকি অনেক বুড়ো হয়ে গেছে বলে বাচ্চা কাচ্চা সব নাতি কুটিরা সুপারি গাছ এগুলো সবই সুপারি গাছ এগুলো এটা সেগুন গাছ আছে এখানে অনেক সেগুন গাছ আছে এখানে দারুণ গাছ আছে নিম গাছ আছে
হ্যাঁ, এটা অনেকদিনকার গাছ দেখালাম যে মন্দির, এটা আমাদের প্রায় 500-600 বছর আগেকার গাছ। এই গাছটা আমাদের দাদুদেরও ছোটবেলা থেকে দেখে আসছে এরকম গাছ। ঠিক আছে, এবার বাড়ি চলে আসলাম। এই যে আমাদের কুচকি চলে এসছে, কোথায়? এবার আমি রেখে দিই ফোনটা। তো মা এখন রান্না করছে এখানটায়, বন্ধ করে দেবে। টাটা টাটা করে দে। আপনার কি খুব ঠান্ডা লাগছে? ভাই বলে দাও।